দেখুন, আমার নাম শ্রীকান্ত চক্রবর্তী। বিষয়টা হচ্ছে, এটা একটা ওয়াটার মনিটর লিজার্ড, ঠিক আছে? এই মনিটর লিজার্ড থেকে মানুষের বিপদের কোনো সম্ভাবনা নেই, উল্টে এরা আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। কীভাবে? আপনাদের এই নন্দপুর চত্বরে প্রচুর পরিমাণে চন্দ্রবোরা পাওয়া যায়, কেউটেশ্বরও পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু চন্দ্রবোরা অত্যাধিক পরিমাণে পাওয়া যায়। তো এই চন্দ্রবোরার বাচ্চা দেয় একসঙ্গে প্রায় 40-50টা, 60টা, কম করে 30-35টা দেয় চন্দ্রবোরার বাচ্চা। তো ওই সাপগুলোকে কিন্তু কন্ট্রোল করে এরা। এরা নির্বিষ, এরা মানুষকে কামড়ায় না, এরা আপনার কমপ্লেক্সের মধ্যে ঢুকছে জাস্ট খাবারের জন্য, খাবারের সন্ধানে ঢুকছে, খাবার খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু সাপের বিষয়টা আলাদা, সাপও খাবারের সন্ধানে ঢুকবে, কিন্তু কোথায় ঘুপটি মেরে বসে থাকবে কামড়ালে, যেহেতু ভিনামাস একটা প্রাণী, একটা জীবন সংসার ব্যাপার চলে আসে। কিন্তু এরা কিন্তু ওই দিক থেকে পুরোপুরি আলাদা, এরা মানুষের উপকার করে ছাড়া অপকার করে না। মানে আপনি বলতে চাইছেন এই যে বড় যে আরেকটা, যেটা বড় সাইজটা যেটা ঘুরছিল মাঝে দেখা গিয়েছিল, সেটাও সে মানে আমাদের জন্য সে একেবারে নিরীহ, এরা একেবারে নিরীহ, এরা মানুষের আগমন বুঝতে পারলেই পালিয়ে যায়, ভয় পাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখলে আমরা কিভাবে ধরলাম, পুরোপুরি নর্মাল ভাবে, তাহলে বুঝতে পারছেন আমরা হাত দিয়ে ধরলাম নর্মালি, এটা কোনো মারাত্মক বিষয় নয়। আমি শুধু আপনাদের কাছে অ্যাপিল করব, এই প্রাণীগুলোকে থাকতে দিন, এলাকায় যত থাকবে সাপ থেকে বাঁচবেন, বিষধর সাপ থেকে বাঁচবেন। চন্দ্রবোরার আধিক্য আপনাদের এখানে দিনকে দিন বাড়ছে, চন্দ্রবোরা অনেক বাচ্চা দেয় একসঙ্গে, তাদেরকে কন্ট্রোল করে একমাত্র এরা, তাই এদেরকে সরাবেন না, তাহলে কিন্তু সাপের বিপদ থেকে বাঁচতে পারবেন না। ফরেস্ট ডিপার্টমেন্ট কত সাপ ধরবে, বোঝা গেল? ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।